ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এমন বুজুর্গিয়ত অর্জন করেছিলেন হাদিসে বাগ অনুযায়ী প্রমাণিত মানুষ যখন ওযু করে ওযু করলে ওযুর মাধ্যমে সগীরা গুনাহ ধরে ধরে পড়ে পানিতে ধরে ধরে পড়ে আমরা কিন্তু দেখি না আল্লাহ হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে এই দেখার জন্য পাওয়ারটা দিয়েছিলেন শক্তিটা দিয়েছিলেন মানুষ যখন ওযু করত তখন ইমাম আযম দেখতেন মানুষের গুনাহগুলো ধরে ধরে পড়তেছে তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ও রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার তো মানুষের গুনাহ দেখতে আর ভালো লাগে না আল্লাহ তুমি আমার থেকে এটা না দেখার জন্য এই পাওয়ারটা একটু নিয়ে যাও এই শক্তিটা নিয়ে যাও এই শক্তিটা আমার ভালো লাগে না আমার দরকার নাই আমার মানুষের গুনাহ দেখতে ইচ্ছা করতেছে না